স্টাডি মে জা রে হ্যাঁ গত সপ্তাহ থেকে আমরা কি স্টাডি দেখে আসছি আদম কে বারে মে দেখা আদম এর সম্বন্ধে দেখলাম আদম কিতনা আচ্ছা তা না আদম কত ভালো ছিল না উসমে ক্যা ক্যা খুবি থা তাতে কি দিক কি পরমেশ্বর খুদ আপনা হাতো সে উঙ্গলি সে উনকো বানায়া পরমেশ্বর নিজে হাত থেকে ওকে তৈরি করলো উসকে নিজের শ্বাস দিয়ে ওকে জীবাত্মা করলো আপনা ছায়া মে আপনা সমান্তর মে আপনা স্বরূপ মে বানায়া নিজে স্বরূপে নিজে সমান্তরে ওকে বাড়ালো हालेलुया हालेलुया जब जन्म दिया है तभी उसको परिपूर्ण ज्ञान के साथ प्रभु सृष्टि किया যখন ওকে জন্ম দিয়েছে তখনই ওকে পরিপূর্ণ জ্ঞান থেকে সৃষ্টি করেছে আমিন আমিন উত্তমই নই হে তা নয় উনকে লিয়ে রেনে কা জায়গা প্রভু তৈয়ার কিয়া ওর থাকা ব্যবস্থা করলো উনকে খানা পিনে কা ব্যবস্থা প্রভু কিয়া ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো উনকে লিয়ে কি পত্নী কো ভি তৈয়ারি করকে উসে শাদি করকে দে দিয়া তার জন্য একটা স্ত্রী কে রেখে ওর সঙ্গে বিবাহ করে ওকে দিয়ে দিলো হর দিন পরমেশ্বর আকে উনসে বাত করতা প্রত্যেক দিন পরমেশ্বর এসে ওর সঙ্গে কথা বলতো কিন্তু আচ্ছা জিন্দগি কত ভালো জীবন সারি জানের উনকে বাদ মানতা সব পশু পক্ষী ওর কথা সারি সৃষ্টি উনকে বাদ মানতা পুরো সৃষ্টি ওর কথা শুনতো লেকিন আদম পাপ কিয়া কিন্তু আদম পাপ করল সারি মানব জাতি কে উপর মত আয়া পুরো মানব জাতির উপরে পাপ এসে গেল এক আদমি পাপ কিয়া একজন পাপ করলো সারি বংশ কে উপর মত আয়া পুরো বংশের উপরে পাপ এসে গেল আমিন আমিন ছোট সব পাপ একটা ছোট পাপ অনাজ্ঞাকারী আর অনাজ্ঞাকারী এই ফল মত খা এই ফল খাবে না লেকিন প্রভু जो बोला है माना क्या हुआ शैतान उसको खिलाने के लिए कोशिश करवाता है प्रभु एक छोटो कथा बोले चलो फल खावे ना शैतान ये अनाज्ञाकारी ये अनाज्ञाकारी का आत्मा ये अनाज्ञाकारी रखता है जबरदस्ती शैतान बहुत लोग दिमाग में घुसाते रहेगा और शैतान अनेक लोग माथा दीते थक गए हालेलुया हालेलुया एक बार मैं मेरा बेटी से बात कर रहा था एक बार हमें मेन निजे मेर संगे कथा बोलছিলাম ऐसे मैं डिस्कस कर रहा था एमने हमें কথাবার্তা বলছিলাম मेरा बेटी ने बोला আমার মেয়ে বললো আরে মেয়ে উস জায়গা পর হ্যায় আমি যদি ওই সময় যে ওই জায়গায় থাকতাম প্রভু একটি কালাম দিয়া হ্যায় প্রভু একটাই কথা বলেছে 100% মানুনা আমি 100% কথা মানতাম কি তাহলে সত্যি মে মানতে সিরাফ একই চিজ বলা সারি ফল খাও সিরাফ এক পেড় কা ফল সিরাফ মত খাও আর কত লোক মানতো কি সব ফল খাবে কিন্তু একটাই ফল খাবে না মানা আশা নেই আর কঠিন নেই এই কথা মানা সহজ আছে বা কঠিন আছে বলুন এই ফল শ্রম মত খাও খানে সে মরেগা প্রভু বলা ক্লিয়ার বলা না প্রভু এই বললো কি তুমি এই ফল খাবে মরে যাবে একদম পরিষ্কার বললো স্যার একই আজ্ঞা শুধু একটাই আজ্ঞা আশা নেই কঠিন নেই এ সহজ আছে না কঠিন আছে এই আপকো আদম কে জায়গা পর রাখা হয় যদি আপনাকে আদমের জায়গা রাখতাম क्या मना क्या फल आप खाएगा आपने बारण करो फल खेतेन खाएगा खातेन बोलो जरना खाएगा जाना सिस्टर खेतेन बोलो हां आनंद भाई खाएगा आप आनंद के जगह पर तो खाएगा आपने खाएन की नाम कितना लोग बोलते हैं आदम के जगह पर हम नहीं खाएंगे कौन लोग बोले कि हमें थकले हमें खेतम ना सब एक ही कलाम उस पल सिर्फ मत को बाकी सब खाओ শুধু একটাই বাক্য কে ওই ফল খাবে না বাকি সব কিছু খাবে প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড আজিবি আকুনো কিতনা মানা কি আমরা ফল আম খাবে কত বারণ করো ফল আমরা খাচ্ছি কুটি মত গুটকা 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 খাইনি তামাকু মত খাও ওই ফল খাতা হয় মানা কি আমরা ফল কত গুটকা খোনি তামাকু যে বারণ করা হয়েছে ওটাই আমরা খাই নেশা মত করো নেশা করবে না নেশা ই করতা লুকি লুকি নেশা করে झूठ मत बोलो झूठी बोलता है नित्य कथा बोलबे ना नित्य कथा ही बोलो चोरी मत करो चोरी करता है चोरी करबे ना चोरी करो जो आज्ञा लिख कर देता है वही वही उसका फल प्राप्त भी करते हैं जे आज्ञा हमारे हाथे लिखे देवा है तार विपरीत है हमरा काज करी कोई सिनेमा मत देखो चुप चुप के मौका मिला तो देख लेता है क्यों सिनेमा देखबे ना लुकी लुकी यदि समय पहले देखे लीजिए सीरियल मत देखो सीरियल ही देखता अच्छा लगता है যদি বলা হয় সিরিয়াল দেখবে না তাহলে ভালো লাগে অ্যাট্রাকটিভ লাগে সিরিয়ালই দেখছি হ্যাঁ কি নেই যে মানা কি আওয়া ফল যে বারণ করা ফল আছে হালেলুয়া হালেলুয়া ও অ্যাট্রাকটিভ লাগতা হয় ও অ্যাট্রাকটিভ লাগে আকর্ষণ লাগে কাইসে ভি উস লড়কি কা ফোন নাম্বার লে লে থোড়া চ্যাটিং কর লে কি করে ওই মেয়েটার নম্বর পেলে একটু কথা বলতাম চ্যাটিং করতাম কাইসে ভি উস লড়কা কা নম্বর লে লে থোড়া চ্যাটিং কর লে একটু ওই ছেলের নম্বর পেয়ে নিলে ভালো হতো কথা বলতাম চ্যাটিং করতাম হালেলুয়া 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 होता नहीं होता है कि ना नहीं होता है ना ऐसा ऐसा लोग आके आपसे नंबर नहीं लेता अपना कैसे नंबर क्यों नहीं ना नंबर मांगता नहीं मांगता नंबर चाहिए कि ना प्रेज द लॉर्ड प्रेज द लॉर्ड ऐसा कोई लड़का आकर नंबर मांगता है लड़का का नंबर मांगता है तो पहचान ले वो माना किया वा फल ले यदि क्यों छेले मेयर के ऐसे माने नंबर चाहिए বারণ করবেন আর বলবেন এটা মানা করা ফল আছে হালেলুয়া হালেলুয়া ঠিক আদম কে ছেড়ে
সে আদমকে ছেড়ে দিল সে বেটা তার ছেলে কাইন কাইন ক্যা কিয়া হ্যায় কি বললো ও বহুত আচ্ছা থা খুব ভালো ছিল ইনসান কা ইনসান আর ইনসান কা বিচ মে জন্ম হওয়া পয়লা মানুষ ওই মানুষ থেকে জন্ম হওয়ার প্রথম মানুষ নাভি वाला पहला মানুষ ওই যার নাভি আছে তার সে প্রথম পুরুষ আদম কবি নাভি নেই তা হাওয়া কবি নাভি নেই তা আদমের হাবু নাভি ছিল না হাওয়ার নাভি ছিল ডাক্তার মে সহি বল রাও কি হালেলুয়া আমাদের মাঝখানে একটা ডাক্তার আছে সে বলতে ঠিক তো সত্যি হলো কো হলো কো যখন পেট মে রাতা তখন তো নাভি কা জরুরত পড়তা হয় ফরক জাতা হয় যখন পেটে ছিল তখনই তো নাভি দরকার পড়ে পয়লা মানুষ প্রথম মানুষ মা কি গর্ভ মে 9 10 মহিনা রাহো পয়লা মানুষ কে মায়ের গর্ভে 10 9 মাস 10 দিন থাকবে সে তো প্রথম মানুষ আর ওখানে পর লেখা হয় পরমেশ্বর দিয়া ও পয়লা মানুষ ওইখানে লেখা আছে পরমেশ্বরের দিক থেকে দেওয়া প্রথম মানুষ এ পুরো পিছল দিন আমরা দেখ লিয়া হে এটা আগামী কয়েক সপ্তাহে আমরা দেখেছি তাকে উনকে জীবনে বহুত কিছু খুবই তা ওর জীবনে অনেক কিছু খুবই ছিল পরমেশ্বর কো ভেট চাপানে वाला পয়লা মানুষ ও পরমেশ্বর কে ভেট চাপানে वाला প্রথম মানুষ লেকিন আজ কাইন কা খানদান জমিন মে হ্যায় আজ কাইনের সন্তানে পিছলা দিন আপনে সমঝায়া কাইন কা সন্তান কে হো গিয়া খতম হো গিয়া আগামী সপ্তাহে আমরা বুঝেছি এটা কাইন সন্তান শেষ হয়ে যায় এক ছোট্ট সা গলতি একটা ছোট্ট পাপ এক ছোট্ট সা পাপ একটা ছোট্ট পাপে দান দেওয়া বড় কথা নেই দান দেওয়া বড় কথা নয় লেকিন আম বিক নাই দেতে পরমেশ্বর কো পরমেশ্বর কা আছে পায়া হুয়া মে পরমেশ্বর কা ইসা দেতে আমি কোন ভিক্ষা দিচ্ছি না পরমেশ্বর কা পাশ থেকে চেয়ে মেরা চোটা দিচ্ছি মেরা পরমেশ্বর ভিখারি নেই আমার পরমেশ্বর ভিখারি নয় হালেলুয়া হালেলুয়া প্রেজেন্ট হালেলুয়া কোনে সমস্তে বলতো অনেক লোক বুঝে না আও और से छोटा सा गलती उसके सारी खानदान पीढ़ी को खत्म कर दिया और एक भूल पूरा संसार पूरा गोष्ठी के शेष कर दिया पीढ़ी नौ से जबर जल प्रलय में सारी काइन का खानदान खत्म हो गया नुए जल प्रलय तक काइन ने पूरा संसार शेष हो गया हालेलुया हालेलुया तो नो किसके द्वारा जन्म लिया नो कार माध्यम में जन्म लो शाम के द्वारा शेष के द्वारा সেতের জায়গা সেতের বংশ থেকে নু জন্মেছে জন্ম হওয়া হয় ওইখানে জন্মালো হালেলুয়া তো কাইন কা খানদান কে হো গিয়া কাইনের খানদান কি হলো খানদান শেষ হয়ে গেল আমি ওহা সাথে লোক বারে মে পিছলা দিন মে দেখা হয় আমরা গত সপ্তাহ নুয়ে সম্বন্ধে দেখলাম নো কিতনা আচ্ছা ব্যক্তি তা না নু কত সুন্দর বে ভালো ব্যক্তি ছিল ধর্মী ব্যক্তি তা কত ধর্মী ব্যক্তি ছিল বাইবেল উসকো গওয়াই দেতা হয় বাইবেল ও গওয়াই দেয় হ্যাঁ উৎপত্তি কা 6 কে 9 মে লিখা হয় উৎপত্তি 6 অধ্যায় 9 পদ থেকে লেখা ও ধর্মী তা ও ধর্মী ছিল উসি দিন কা ইনসান মে ও খড়া তা ওই সেই দিনে যে মানুষ ছিল সাথে সব খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হ্যাঁ পড়িয়েগা नो धर्मी पुरुष और अपने समय के लोगों में खरा था नो धर्मी पुरुष था और अपना समय का लोगों में खरा था और नो परमेश्वर ही के साथ साथ चलता रहता आगे आगे हाँ वो परमेश्वर का साथ साथ चलता था परमेश्वर का साथ साथ परमेश्वर के पास आना आसान है लेकिन परमेश्वर का साथ साथ चलना मुश्किल है परमेश्वर का साथ साथ चलता था और नू के शेम और हाम और यपेत नामक तीन पुत्र उत्पन्न बस यहाँ पर नू के बारे में हम पिछले दिनों में देखा है हमरा गत सप्ताह नू के संबंध में देखे छिला आज आपके साथ ज्यादा समय नहीं लेंगे कितना औसत इतना शॉर्ट ले आपको बताना चाहते हैं बेसी समय नहीं होना खूब छोटो को आपके बुझाते पार चाहिए हालेलुया नू बहुत अच्छा धर्मी पुरुष था नू खूब भालो धर्मी पुरुष छिल बाइबल गवाही दिया है बाइबल बोलचे एक आदमी के बारे में बाइबल गवाही देता है वो धर्मी बाइबल और संबंध बोलचे और धर्मी वो सच में धर्मी है वो सत्यकारी धर्मी छिलो आमीन आमीन इंसान एक आदमी का धर्मी बोल सकता है मानुष एकटा लोक के मानुष धर्मी बोलते पारे मानुष एक आदमी का धर्मी अच्छा आदमी बोल सकता है मानुष एकटा मानुष के धर्मी भालो मानुष बोलते पारे हालेलुया हालेलुया हां बहुत लोग बोलते हैं पास्टर अच्छा है অনেক লোক বলতে পারে পাস্টর ভালো আছে সত্যি মানে আচ্ছা নেই ভালো আজ শুনে আমি ভালো নয় কেন কেন পাস্টর পল কা বাগার বাগার হিসাব দেখ রা হ্যায় আপনি পাস্টর পলের বাইরে বাইরে সব জিনিসগুলো দেখছেন আম বারবার আপনাকে ইসকে পহলে ভি বোলা হুয়া হ্যায় এর আগেও আমি আপনাকে বারবার বলেছি পাস্টর পল কা অন্দর চার পাস্টর পল হ্যায় পাস্টর পলের ভিতরে চারটা পাশা পল আছে এক পাস্টর পল একটা পাশে পল তো আপনি লোক দেখ রা হ্যায় আপনি এটা আপনারা দেখছেন আপনি লোক যে সার্টিফিকেট দে রা না ও পাস্টর পল আপনারা যে সার্টিফিকেট দিচ্ছেন দেখছেন ওটা হচ্ছে পাশে পল দুসরা পাস্টর পল সেকেন্ড পাস্টর পল আপনি লোক নেই জানতে আপনি জানেন না লেকি যে মেরা পরিবার কে অন্দর মে মেরা ঘর কে অন্দর মে জো রেতা হ্যায় ওই লোক জানতা হ্যায় ও এক পাস্টর পল আমরা ঘরের পরিবারের সদস্যরা না যে ঘরে থাকে তারাই জানে পাস্টর পল আমিন আমিন
और तीसरा पास्टर पॉल और द्वितीय पास्टर पॉल आप भी नहीं जानते आप नहीं जाने ना मेरा परिवार भी नहीं जानते हमारे परिवार जाने ना खुद में छुपा हुआ मैं जानता शुद्ध आमी व्यक्तिगत जानी जो अपन लुक के भीतर भीतर है आमीन आमीन और एक तीसरा चार नंबर पॉल क्रिश्चियन और एक तीन नंबर ने तीसरा पॉल क्रिश्चियन और तृतीय पॉल क्रिश्चियन निजे के जाने आखिरी एक पॉल क्रिश्चियन और शेषर एक पॉल क्रिश्चियन वो चार नंबर पॉल क्रिश्चियन जो दुनिया नहीं जानता जो संसार जाने ना मेरा परिवार नहीं जानता हमारे परिवार जाने ना खुद मैं भी नहीं जानता खुद निजे आमी जानी ना मेरा बारे में मेरा परमेश्वर जो जानता আমার জন্য আমার পারমিশন আমার সম্বন্ধে জানি পারমিশন কে সামনে সার্টিফিকেট মিলনা হ্যায় এই পারমিশন কে কাছে কাছে সার্টিফিকেট পাওয়া এই সিংহাসন কে সামনে খড়া হতে সময় মেরা পারমিশন বলনা হ্যায় শুদ্ধ পবিত্র সেবক তো আও মেরে পাস করকে একদিন যখন সিংহাসনের সামনে দাঁড়াবো তখন বলবে শুদ্ধ পবিত্র সেবক এসো তুমি আমার কাছে এই সার্টিফিকেট মিলনা চাইয়ে এই সার্টিফিকেট পাওয়া দরকার হালেলুয়া হালেলুয়া আবি নোকো কিসকা সার্টিফিকেট মিলা এই নো কাস কে সার্টিফিকেট দিয়েছে জিন্দা পারমিশন কে সার্টিফিকেট দিয়া জীবিত পারমিশন ওকে সার্টিফিকেট দিয়েছে কি হে কি বলেছে ধর্মিতা ও ধর্মী ছিল আর আপনার লোকের মধ্যে সবচেয়ে খারাপ হতো ও নিজেদের লোকের ভিতরে সব খারাপ ছিল খারাপ মতলব কি হে খারাপ মানে কি বেগা মে কি লেখা হে নো নো তৎকালীন লোকদের মধ্যে ধর্মী ও সিদ্ধ লোক ছিলেন সিদ্ধ লোক ছিল নো ঈশ্বরের সহিত বাস বাস হালেলুয়া হালেলুয়া বিলকুল সিদ্ধ একদম সিদ্ধ ছিল সিদ্ধ মানে কি হে সিদ্ধ মানে কি বিলকুল পারফেক্ট একদম পারফেক্ট ছিল হালেলুয়া হালেলুয়া বচন কে আধার পর এই বাক্যের অনুযায়ী বচন কে আধার পর এই বাক্যের মত না ধরে যাবে না ভয় জায়গা না ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে না কোনো ইনসান কে নেই পেছানতা ও কোনো মানুষ কে চেনে না কেবল প্রভু কে পেছানতা শুধু জীব প্রভু কে চেনে হার কথা পর প্রভু কে সামনে জিনে वाला एक व्यक्ति ও সব জায়গা প্রভু কে সঙ্গে জীবিত একটা ব্যক্তি হালেলুয়া হালেলুয়া এত আচ্ছা ব্যক্তি তা এত ভালো ব্যক্তি ছিল আর কি আছে আর কি ছিল পরমেশ্বর কে সাথে সাথে চলতা তা পরমেশ্বরের সঙ্গে সঙ্গে চলতো হালেলুয়া হালেলুয়া আমি 3 ঘন্টা কে বাদ চার্চ সে খতম হনে কে বাদ গেট সে বাহার নিকলেঙ্গে হাম কিসকে সাথে চলেঙ্গে এই 3 ঘন্টা পর যখন আমি চার্চ থেকে বেরিয়ে যাব আমি কার সঙ্গে চলবো কিসকে সাথে যাইঙ্গে কার সঙ্গে চলবো पता नहीं रास्ता में ऑटो वाला से कितना बहस करेंगे कितना झगड़ा करेंगे कितना गुस्सा करेंगे जाने ना ऑटो वाला संग को तो बहसबाजी करबो कोनो झगड़ा करबो की करबो हालेलुया हालेलुया तुरंत चेंज हो जाए यहां पर बहुत भय भक्ति पूरा प्रभु का आत्मा से भर के अन्य भाषा ओ हे एकन खूब भय भक्ति बोले अन्य भाषा बोले खूब पवित्रता दिए थे प्रभु के साथ चलता था पवित्र पवित्र परमेश्वर संग में चलतो चलता चलतो हालेलुया हालेलुया और क्या गवाही है और की गवाही है वो परमेश्वर के साथ डायरेक्ट बात करता है और परमेश्वर संग सरासरी कथा बोलतो परमेश्वर के साथ डायरेक्ट बात करता है ओ परमेश्वर संग सरासरी कथा बोलतो आप घर में जाकर पढ़कर देख लीजिएगा अपनी बाड़ी देखिए पढ़े देखबेन उत्पत्ति का 6 अध्याय उत्पत्ति 6 7 अध्याय 7 अध्याय 8 अध्याय 8 अध्याय आगे और 9 अध्याय आई नो अध्याय ये 4 अध्याय में आप देखेंगे 4 अध्याय में बार-बार प्रभु नो से बात की आवाज लिखा होगा ও এখানে আপনি বারবার দেখবেন কি নোহার সঙ্গে পরমেশ্বর কথা বলেছে হচ্ছে আধা সে জাদা প্রভু নো সে বাত কি হওয়া বাতো সে ভরা হওয়া হ্যায় ও এখানে বেশি বেশি ভাগ যা লেখা আছে ওইখানে যে প্রভু আর আদম নোহার সঙ্গে কথা হয়েছে ওইটা লেখা আছে হালেলুয়া হালেলুয়া এখানে দেখুন প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড আমি প্রভু কে সাথে সাথে চলতা তা পরমেশ্বরের সঙ্গে সঙ্গে চলতো তোরা ধ্যান দিয়ে তোরা আম করে আমি কই আলু বন্ধ মত কিজেগা এখন কেউ চোখ বন্ধ করবেন না এদিকে তাকাবেন হ্যাঁ ধ্যান দিয়েগা এদিকে দেখুন আমি পরমেশ্বর কা সাথে ডাইরেক্ট বাত করতা এবার পরমেশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতো প্রেজ দ্য কিত আচ্ছা আচ্ছা কত ভালো জিনিস আমারা পরমেশ্বর বাত করনে वाला পরমেশ্বর है আমার পরমেশ্বর কথা বলনে वाला পরমেশ্বর আমারা পরমেশ্বর আমাদের বাত করনে वाला পরমেশ্বর है আমার পরমেশ্বর আমার সঙ্গে কথা বলনে वाला পরমেশ্বর আপ শুননে কে তৈয়ার है প্রভু আপসে বাত করনে কে তৈয়ার है যদি আপনি শুনতে রাজি আছেন তাহলে প্রভু আপনার সঙ্গে কথা বলতে রাজি কিতলো বিশ্বাস করতে কতলো বিশ্বাস করে কাল কিতলো ফাস্টিং প্রেয়ার মায়া है কতলো কাল ফাস্টিং প্রেয়ার এসেছে কাল বহুত বাতক বাদ মে পবিত্র আত্মা ভবিষ্যৎবাণী কিয়া অনেক কথার উপরে পবিত্র আত্মা কাল ভবিষ্যৎবাণী করলেন হাত নিচে হাত নিচে ভবিষ্যৎবাণী কিয়া ভবিষ্যৎবাণী করলো কত লোক সাথে উনকা ব্যক্তিগত জিন্দগি কে বারে মে ব্যক্তিগত কিছু বাতক বারে মে ব্যক্তিগত উনকা কমি গড়ি কে বারে মে কাল
আপনার জীবনে কিছু কমি ঘটেছিল পবিত্র সবাই হাত উপরে করবে পবিত্র জীবন কমি ঘটি যাদের জীবনে কিছু কমি ঘটেছে পবিত্র আত্মার ভবিষ্যৎবাণী করে আপনার মাধ্যমে কথা বলে চালি বেজা কে প্রভু কে নাম কো মহিমা করে হালেলুয়া হালেলুয়া প্রিয় ভাই বহন वाला পরমেশ্বর বাত করতে वाला পরমেশ্বর ও প্রিয় ভাই বহন পরমেশ্বর কথা বলতে वाला পরমেশ্বর কাল হায় ভর ভর কে পবিত্র আত্মা ইতনা জাদা বাত কিয়া হে কালকে আহে ভরে ভরে প্রভুত্ব আত্মা অনেক কথা বলেছে ওকে ভুলিয়াবা ওকে ভুলবেন না কালকে ডেট পে লিখ কর রাখিয়ে কালকে দিন তারিখে লিখে আপকে ব্যক্তিগত জীবন মে আপকে বারে মে আপকা জো ভি কমি গড়ি কে বারে মে জো জো প্রভু কা আত্মা বাত কিয়া উসকো ডেট মে লিখ কর ডেট ডাল কর রাখিয়ে আপকে সম্বন্ধে যা পবিত্র আত্মা আপনাকে বলেছে সেটা ডেট দিয়ে লিখে রাখো বার বার মৌকা নে মিলেগা বার বার সময় পাবেন না বার বার আপকো মৌকা নে মিলতা হে বার বার আপনি সময় পাবেন না হালেলুয়া হালেলুয়া পরমেশ্বর বাত করনে वाला এক ব্যক্তি পরমেশ্বর একটা কথা বলনে वाला ব্যক্তি আমেন আমেন আগে ওকে কি গুণ রে হায় আর ওর আগে কি গুণ ছিল ও ওইসাই কি ওইসা পরমেশ্বর কা বাত কো আজ্ঞাকারী বনে वाला ব্যক্তি তা সেম নি সেই যেই কথা বলতো সেরকমই ও আজ্ঞাকারী হয় থাক উৎপত্তি 6 কা 22 মে লিখা হে উৎপত্তি 6 অধ্যায় 22 পদে লেখা আছে আর 7 কা 5 মে ভি লিখা হে 7 অধ্যায় 5 পদে লেখা আছে উৎপত্তি 6 কা 22 আর 7 কা 5 মে परमेश्वर की इस आज्ञा के अनुसार परमेश्वर का इस आज्ञा का अनुसार नूह ने किया ताली बजा के नहीं नहीं ये ताली नहीं ये ताली जोरदार 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 हालेलुया 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 परमेश्वर का यह जरा मनुष्य नूह वैसा की वैसा किया आमीन आमीन प्रेज द लॉर्ड प्रेज द लॉर्ड ये बहुत इंपॉर्टेंट है ये अनेक इंपॉर्टेंट है हर बार भजन सुनते हैं प्रत्येक बार हमने बात को सुनी आपको भजन का बहुत ध्यान हो सकता है अपने बात के खूब ज्ञान होते पारे प्रभु का बहुत गहराई आप जानते हैं परमेश्वर की कथा अपनी खूब गुप्त भावे लेकिन कितना भजन आपका जानकारी है उससे प्रभु मतलब नहीं रखता है कितना भजन का आज्ञा करी কেবল উসে প্রভু মতলব আপনি কত বাক্য জানেন সে কোনো মানে রাখে না কিন্তু আপনি কত আজ্ঞাকারী আছে প্রভু ওটাই দেখে প্রভু আপসে বাত করনে সে পেলে আপকা আজ্ঞাকারী কো দেখতা হে আপনার সঙ্গে কথা বলার আগে ও আপনি কত আজ্ঞাকারী আছেন ওটাই দেখে ছোট ছোট বাক্য মে ভি প্রভু আপকা আজ্ঞাকারী কো গোর সে দেখতা হে ও ছোট ছোট কথা হতো আপনা আজ্ঞাকারিতা কে প্রভু দেখে আমি কই ভাই আকার বলতা সিস্টার তোরা আগে চলি এখন কেউ ভাই এসে বলে সিস্টার একটু আগে চলুন তোরা লাইসা লজ্জা সে দেখ না এমনি করে ওকে তাকাচ্ছে আগে নিজের স্বর্গে জায়গা ধরে নেন কাউকে বলি রাস্তায় বসবেন না ও আর রাস্তা রাস্তা মে বেঠেগা ও প্রত্যেক সপ্তাহে রাস্তায় বসে জীবন মে প্রভু কেসে বাত করিয়া কি করে প্রভু কথা বলে কই জওয়ান লোক তোরা নিচে বেঠিয়ে আমরা বলি জওয়ানরা চেয়ার থেকে নিচে বসবে নাই বসবেন না আমি চেয়ার মে বেঠে আমি চেয়ারে নাই আমি কিসি সে ঝগড়া নেই করেন আমি কারো সঙ্গে ঝগড়া এক বার দু বার বলকে ছেড়ে দিতে আমি একবার দুবার বলে ছেড়ে দিই লেকিন আপনার আজ্ঞাকারী কো প্রভু দেখতা হয় আপনার আজ্ঞাকারীটাকে প্রভু দেখতা কিতনা প্রচার सुनते কত প্রচার শুনছে আপনার আজ্ঞাকারী কহা হ্যায় আপনার আজ্ঞাকারী দেখো উসকো প্রভু দেখতে হ্যায় ওকে প্রভু দেখে যে বচন মে আপ শুননে কে বাত ওই বাক্য কে শুনার পর আপনার পছন্দ হয় না হো আপনার পছন্দ হোক বা না হোক আপনি বন্ধ করে ऐसा আজ্ঞাকারী বন্ধ দেখে প্রভু আপনার জীবন মে কিতনা সামর্থ্য দিয়ে সে কাজ করে আপনি ওই রকম চোখ বন্ধ করে মেনে নেন প্রভু আপনার জীবনে সামর্থ্য ভাবে কাজ করে আজ্ঞাকারী আজ্ঞাকারী আপনার খুবই সে প্রভু মতলব নেই রাখতা হ্যায় আপনার খুবই তে প্রভু মানে রাখে না আপ কিতনা পড়া লিখা হে প্রভু সে উসে মতলব নেই হে আপনি কত লেখা পড়া আছে প্রভু সে দরকার নাই আপনার কিতনা বড় উঁচা পদ वाला হে নৌকরি চাকরি হে ঘর দুয়ারে গাড়ি ঘোড়া হে ব্যাংক ব্যালেন্স হে প্রভু সে মতলব নেই রাখতা হে আপনার বাড়ি গাড়ি ঘোড়া পয়সা টাকা পয়সা কোনো মান সম্মান আছে প্রভু ওটাকে দেখে না প্রভু চালতা হে अपने धरने वाला और उनका वचन को आज्ञाकारी बनने वाला प्रभु ओके चाहे जो और वचन के माने और आज्ञाकारी हो था ऐसा कि वैसा आज्ञाकारी बनने वाला ओए रकम ही आज्ञाकारी हो था तबे और कितना बार बोलते 9 बजने का थोड़ा 10 मिनट पहले आइए नहीं आता है আমরা কতবার বলেছি 9 বল হওয়ার 9টার আগে চলে আসুন আসবে না ম্যাক্সিমাম পুরানা লোকই লেট আতা বেশি করে পুরনো লোকই লেট আসে ওই সময় কাজ তো পর ক্যাসা লিডার লোকই লেট আতা তাতে
बेसिक केयर सेल लीडर रे लेट करे आसे क्या करेगा की करबे हम उसको जबरदस्ती कर सकता है हम उसको जबरदस्ती करते हैं हम सिर्फ बोल सकता है हम एक तो बोलते पारी हम पुलिस नहीं हम पास्टर है हम सिर्फ बोल सकता है किसी को जबरदस्ती नहीं कर सकता हम पुलिस ना हम पास्टर है हम बोलते पारी जो आप कितना भी बोलो हम ऐसा ही आएंगे आइए आप जो भी बोलें हम एरक ही आसो आसो हम मन मर्जी करेंगे करिए अपनी मन मर्जी करबें करो नुकसान पास्टर को नष्ट हमारे नए नहीं আমাদের নষ্ট নয় ফাস্টিং প্রেয়ার মাইয়ে ফাস্টিং প্রেয়ারে আছে আপনাদের এক বেলা ফাস্টিং প্রেয়ারে ফাস্ট এক বেলা ফাস্টিং প্রেয়ার আছে সবই বহুত লোক নেই অনেক লোক আছে আশপাশ কা লোক নেই আতে আশেপাশে লোক আছে ঘর মে কে ডিউটি वाला তো ছোটে ডিউটি জানা পড়তা ঠিক আলাদা বাত আছে যে ডিউটি জরে তাদের জন্য আলাদা ই আছে ওরা কাজ করে হালেলুয়া হালেলুয়া ঘর মে বেকার বৈঠনে वाला লোক আ সকতে বাড়িতে যারা ফালতু বসে আছে তারা আসতে পারে আসে না হালেলুয়া হালেলুয়া ঠিক উসি মে ভি আউট পানি মিলা দিয়া তাতে আরো তুই জল মিশিয়ে দিনা ও কেয়া কর দিয়া কমসে মহিনা মে এক বেলা ফাস্টিং প্রেয়ার মে আও কমসে কম মাসে একবার ফাস্টিং প্রেয়ারে আসু যে প্রভু বচন লেনে वाला মহিনা মে এক ফাস্টিং প্রেয়ার মে আও যা প্রভু বচন নিচে তার মাসে একবার ফাস্টিং প্রেয়ারে আসু ও ভি নেই আতা তাও আসে না কোন অনেক স্কেসল লিডার লোক নেই আতে হ্যায় তো বাকি উনকা লোক বাকি লোক কেসে আইগে অনেক কেয়ারসেল লিডার আছে না তাহলে ওদের বিশ্বাসী রাখি করে আজ প্রিয় ভাই বহন প্রভু আপসে বাত করনা চাইতে এক আকিয়া জীবন মে প্রভু আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই একটা আজ্ঞাকারী জীবনের মাধ্যমে মে আপকো শান্তি কে সাথ বলি আপকা হাত কথা বড় প্রভু কা চিহ্ন চমৎকার কা দেখ সকতে হে কিতনা লোগ বিশ্বাস করতে হে কালি বিদা কে প্রভু কা নাম কো মহিমা করে হাত কথা বড় প্রত্যেক কদমে আপনি প্রভুর চমৎকার চিহ্ন দেখতে পাবেন লেকিন আপ আজ্ঞাকারী কিন্তু আপনার আজ্ঞাকারী আপ আজ্ঞাকারী আপনার আজ্ঞাকারী আপ কাইসা আজ্ঞাকারী ওরকমই আজ্ঞাকারী তো বাস আজ্ঞাকারী তা নুয়ের কাছে আজ্ঞাকারী ছিল প্রভু সাধারণ কথা বলা হে ও সাধারণ কথা বললো উস দিন মে কবি বারিশ নাই হুয়া থা সেদিন কখনো বৃষ্টি হয়নি প্রভু বলা হে প্রভু বললে উপর সব পানি আয়েগা প্রভু বললো উপর থেকে বৃষ্টি আসবে সারা দুনিয়া ডুব যায়গা পুরো সংসার ডুবে যাবে সব লোক মর যায়গা সব মরে যাবে তুমি আপনি এক জাহাজ বানা লো তুমি নিজের জন্য একটা জাহাজ তৈরি করো কত বড় জাহাজ কত বড় জাহাজ 450 ফুট লম্বা 450 ফুট লম্বা মানে 308 কা লম্বা প্রায় 308 লম্বা 450 ফুট 450 ফুট 508 কি লম্বা মানে 75 ফুট চওড়াই 75 ফুট চওড়া আর 45 ফুট মানে 308 কা লম্বাই উচ্চা 45 ফুট হাত লম্বা প্রায় 45 ফুট লম্বা উঁচু আপনারা কল্পনা করে দেখি আপনি একটু কল্পনা করে দেখুন তো সাধারণ বাতে এই সাধারণ কথা জামানা মে ওই ওই সময়তে ইত্তা বড় জাহাজ বানানা এত বড় জাহাজ তৈরি করা আসা নেই আর সহজ আছে আসা নেই সহজ আছে আসা নেই সহজ আছে আসা নেই চোখ খুলে দে চোখ আরে সামনে বেটে বেটে সোনা আসা নেই ফেজার অট্টালি পে যাকে প্রভু কে নাম কি আসা নেই আসা নেই সহজ নেই वो कठिन है प्रिय भाई बहन प्रिय भाई बहन यदि आप ऊपर जब प्रभु विश्वास करेगा तब कठिन परीक्षा आपके जीवन में आएगा जब उन अपने ऊपर प्रभु विश्वास करोगे तब तो कठिन परीक्षा आपके जीवन में कठिन परीक्षा आ रहा है इसका मतलब आप हाई क्वालिफाइड है यदि आपने जीवन में कठिन परीक्षा से आपने हाई क्वालिफाइड है प्रभु नजरे आमीन आमीन नो का हाई क्वालिफाइड का एक परीक्षा आया नोए जीवन में हाई हाई क्वालिफाइड परीक्षा लो 75 फुट छोड़ा है 75 फुट चौड़ा जहाज यहां से वहां तक तकरीबन 70 फुट है एक ওই দিয়াল থেকে এই দিয়াল প্রায় 70 ফুট আছে ওইসবই লম্বা চওড়া তার থেকে বেশি চওড়া তো লম্বা কত হবে তাহলে লম্বা কত হবে উচ্চতা কত হবে তাহলে উঁচু কত হবে 45 ফুট 45 ফুট হাইট উচ্চতা কত হয় কত উঁচু আছে এ এ এ তিন মঞ্জিল কা উচ্চতা কত মানে এই তিনটা ফ্লোর যে আমাদের আছে তার উচ্চতা কত আছে তকরিবন 30 ফুট প্রায় 30 ফুট আছে তো 45 ফুট উচ্চতা वाला জাহাজ বানানা হয় ও 45 ফুট হাইটের জাহাজ বানাতে হবে তোরাসা কল্পনা করে দেখি একটু কল্পনা করে দেখুন হালেলুয়া হালেলুয়া বহুত মুশকিল তা অনেক কঠিন ছিল বহুত মুশকিল সা অনেক কঠিন ছিল মানে জানেন আপকো ও জাহাজ বানানে কে কিতনা সাল লাগা ওই জাহাজ কে তৈরি করতে গেলে কত বছর লাগলো তকরিবন 120 সাল
প্রায় 120 বছর লাগলো কাটে মানে 120 সাল প্রায় 120 বছর লাগলো এক ক্যালকুলেটর মে দেখেগে 100 সাল লাগতা হ্যায় এ দুসরা ক্যালকুলেটর মে দেখেগে 120 সাল 20 সাল লাগতা হ্যায় এক জায়গা আমরা যদি হিসাব করি তাহলে 100 বছর লেগেছে কিন্তু আরেক জায়গা আমরা হিসাব করলে দেখি 120 বছর লেগেছে কই বাত রে কোনো ব্যাপার না 100 সাল লাগে আর 120 সাল লাগে আপনি 100 বছর রাখুন বা 120 বছর রাখুন তার কেন গেলে যাবে ওই তর্ক আমরা যাব ইতনা লম্বা পিরিয়ড ওরা মেহনত করতে হে এত লম্বা সময় তো ওরা মেহনত করলো প্রভু জাহাজ বানাতে গেলে বলা প্রভু জাহাজ বানাতে বললো টাকা কত টাকা পাবে টাকা পয়সা কোথা থেকে আসবে আমি প্রভু সে বারে বলা প্রভু ওর জন্য বললো যা লোক আমি পূজা প্রভু ইসকে লিয়ে পয়সা কাহা সে আয়েগা বা নু জিজ্ঞেস করলো প্রভু এর জন্য পয়সা কোথা থেকে আসবে পূজা জিজ্ঞেস করলো নাই জিজ্ঞেস করেনি কাম শুরু কর দিয়া কাজ আরম্ভ করে দিল আপনার সারি খেতে কা পেট কাট লিয়া ও জিতে মাঠে ওর যত গাছ ছিল সব কেটে দিল আপনার সারি খেতে বিক্রি কর দিয়া নিজে যত মাঠ খলিয়ান ছিল বিক্রি করে দিল এক 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 করে বিক্রি কর রহা হ্যায় এক একটা জিনিস বিক্রি করছে লোক পুছ রহা হ্যায় লোকে জিজ্ঞেস করছে বুড়া ইতনা বড়া জাহাজ কিউ বানা রহা হ্যায় এই বুড়া এত বড় জাহাজ কেন বানাচ্ছে প্রেজ লর্ড বহুত কার্পেন্টার লোক আয়া বহুত মিস্ত্রি লোক আয়া বহুত লেবার লোক আয়া তার জন্য কাজ করতে वाला অন্য সহযোগী এসেছে কার্পেন্টার এসেছে মিস্ত্রি এসেছে ওর সঙ্গে সব পুছরা ভাই ইতনা বড়া জাহাজ কিউ বানা রহা ওই বাবা এত বড় জাহাজ তুমি কেন বানাচ্ছো উপর থেকে পানি আয়েগা উপর থেকে বৃষ্টি হবে উপর থেকে পানি আয়েগা সবাই তাকা চোখ রেখে উপর থেকে বৃষ্টি হবে কিউকি বাইবেল মে লেখা নো কা জামানা তক উপর থেকে পানি নেই আতা বাইবেলে লেখা আছে নুয়ের সময় অবধি উপর থেকে বৃষ্টি হয়নি আমিন আমিন অচানক আব উপর থেকে পড়ে সব থেকে অচানক গুড্ডা কো দিমাগ খারাপ হলো সবাই উপরে তাকাচ্ছে বলছে বুড়ো বয়সের মাথা খারাপ হয়ে গেছে বাবা তোকে কোন বলা হ্যায় বাবা তোমাকে কে বলেছে हमको भगवान बताया আমাকে পরমেশ্বর বলেছে তালি বাজাতে হালেলুয়া তালি বাজাতে হাত তালি দিয়ে সিরা পরমেশ্বর বলো বৈশাখী বৈশাখী আগারি বন যা যেমন পরমেশ্বরকে বললো সেরকম আজ্ঞাকারী হয়ে গেল সারি দুনিয়া ঠাট্টা উড়ায়া পুরো সংসারকে ঠাট্টা উড়ালো নিন্দা কিয়া সবাই নিন্দা করলো সারি পাগল বলা সবাই পাগল বললো ভাই বাত রে কোন ব্যাপার না বলছে কিয়া কিয়া হ্যায় ও কি বললো 120 সাল প্রচার কিয়া তার সঙ্গে সঙ্গে 120 বছর প্রচার করলো সবাই মিলে গান নোক পেছা গরম কা পেছা নোক সাল আট ব্যক্তি কো প্রভু বাঁচায়া ওইখানে বাইবেলে লেখা আছে নুয়ে প্রচার মাধ্যমে আট ব্যক্তি বেঁচে গেল রে ভাই এক আজ্ঞাকারী প্রভু বলা প্রভু বলেছে প্রত্যেক সপ্তাহ 1500 লোক কাউকে জানি না মেরা ভাষা ওকে নেই সমঝ রা হ্যায় ওকে ভাষা মেরা নেই সমঝ রা আমি ওর ভাষা বুঝছি না ওর ভাষা আমি বুঝছি না আর্মি মে তড়া ফুটে তড়া কুটে হিন্দি টুটু টুটু বলতা হ্যায় ও হিন্দি কুটি মেরা ভি সমঝ নেই আতা আর্মি তে অল্প হিন্দি বাংলা চড়া হিন্দি বলতাম ওটা আমি নিজে বুঝতাম না আমি প্রচার করনা হ্যায় এবার প্রচার করতে হবে তো তো কই মাদ্রাসি নেই তো এখানে কোনো মাদ্রাসি নেই লো মু মে আস্তা বলতা যে আমু কে আস্তা বলতো দেখি পবিত্র আত্মা ওকে সমঝা দিত পবিত্র আত্মা ওদের কে বুঝিয়ে দিত প্রার্থনা প্রার্থনা হালেলুয়া 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 বুলাতা হ্যায় প্রভু লানা চাতে প্রভু আজ্ঞাকারী প্রভু সে বলিয়ে হাত তুলে প্রভু আজ্ঞাকারী
करना चाहते हैं प्रभु हमें आज्ञा करी हर बात में प्रत्येक हर चीज में प्रत्येक जीवन में छोटा बात क्यों ना हो छोटा कथा हो ना करो या बड़ा बात क्यों ना हो बड़ा कथा हो ना करो पसंद वाला चीज क्यों ना हो हमारे पसंद जीवन हो ना उसके लिए कितना बड़ा मुश्किल सामना करना पड़े तार जो जो कष्ट सामना करते उसके लिए कितना कष्ट नष्ट होना पड़े जो कष्ट नष्ट प्रभु आपके बात में आज्ञा करी आपने कथा में आज्ञा करी था आज्ञा करी बोलूंगा आज्ञा करी हुई था यीशु के नाम से यीशु नाम में आमेन প্রভু কথা শুনেনি প্রভু শুনা ওর ছেলে পেলেরা তো প্রভুর কথা শুনেনি আপনারা কল্পনা করে দেখি একটু কল্পনা করে দেখুন আচানক আপনার পতি আয় হঠাৎ আপনার স্বামী আসছে आपका खेती बाड़ी घर द्वार गाय भैल सब कुछ बिक्री कर रहा आपने निजे घर बाड़ी खेत बाड़ी गाय गोरु सब बिक्री कर कितना पत्नी लोग मान लेगा कत महिला एक कथा टा मेने नेबे बुढ़ा क्या कर रहा है ये बुढ़ो की कर प्रभु बोला है प्रभु बोले से मार जता से हट मार बाबू मार करो कुछ বলেগা নেই বলেগা বলবেন কিনা বলেগা নেই বলেগা বলবেন কিনা চাই আপনি নেই বলেগা পহলে বলতা থা প্রভু মানে সে পেলে হয়তো এখন বলবেন না হয়তো প্রভুর আশার আগে বলতেন কম কম দামে বিধি লোক সচ্চা লোক ভাবছে আরে কম দামে মিল রা খেতি ও কম দামে খেত পাওয়া যাচ্ছে ও কম দামে গরু কম দামে গরু বাছুর পাচ্ছি হ্যাঁ মিল রা হ্যায় ঘর পাচ্ছি পেট মিল রা হ্যায় গাছ পাচ্ছি লে লো লে লো লুট লে নিয়ে না লুটে না একে তো মূর্খ আদমি মূর্খ আদমি তুমি মূর্খ আছো বোকা আছো বোকা আছো লেকিন রিয়েলি মূর্খ কোন থা কিন্তু মূর্খ কে ছিল যে যে পয়সা দেখে জমিন খরিদা কহাঁ গিয়া জমিন যে যে পয়সা দিয়ে জায়গা কিনলো কিনলো कहाँ गया जमीन कोथाई गलो बाढ़ में गया बाढ़ में ओए कौन ने चले गलो उनके सारी संपत्ति गया बाढ़ में ओ पूरा संपत्ति कौन ने चले गलो पता नहीं कुछ लोग ये कहावत बोलता था गया बाढ़ में कुछ लोग ये कहावत बोलते गया बाढ़ में हो सकता नो का जमाना से ये ऐसा कहावत आ गया होगा हाँ तो नूर समय थे के कोथा का परिचालन हो गया जो नो से कहते करे काज गया बाढ़ में जे नूर कास्ते के किने रखे चलो सब गलो भाड़े कितना समझ में आया पत्र बुझते बच्चे লোক বলা হোগা নো বলেছিল পত্নী সে নিজের স্ত্রী কে তুমি কুদি সুন্দর হো তুমি কতই নিজে সুন্দর আছো লেখা তোমার সব তুলনা করে তোমার সোনা চাঁদি ইতনা সুন্দর নেই তোমার সোনা চাঁদি এত সুন্দর নয় আজকে মে রাত মে দে দে ওটা আমার হাতে দিয়ে দাও খোল করে দিয়ে ও খুলে দিয়ে দিল বিক্রি বিক্রি করে দিল কম দামে কম দামে লোক লেখা যাকা লাখ মে লাখ কিয়া লোকে নিয়ে গিয়ে নিজের লকারে লক করলো গ্যা ভাঙে সব ফাড়ে চলে হালেলুয়া তখন তো আপনি ভাববেন ভালো অনেক বড় জাহাজ তৈরি করো ও জাহাজ কিসকে দৃষ্টান্ত দাতা ওই জাহাজ কার দৃষ্টান্ত কালিশিয়া কো ওই কালিশিয়া প্রচার কিয়া ও প্রচার করো 120 সাল 120 বছর কিয়া আজ্ঞা গরিতা ও তো ভালো আজ্ঞা করি আচ্ছা বাচ্চা লোক আজ্ঞা করি ও ছেলে রাখো তো ভালো আজ্ঞা করি ছিল আজকাল আইসা জওয়ান লোক আজ্ঞা করি বনেগা এমনি জওয়ান ছেলে মেয়ে আজকে আজ্ঞা করি হবে মা বাপ সারি জমিন আপনা প্রপার্টি আপনা সোনা চাঁদি সব কিছু বিক্রি করতে জাত বনা কই বেকার চুপ রেগা নিজে প্রপার্টি সোনা চাঁদি সব গয়না গাটি যদি মা বাবা বিক্রি করে দে বাচ্চারা কি বলবে চুপচাপ থাকবে আমারই হ আমার ভক্ত এ ছোটা উড়াও পুত্র কে জেসা হইছে রে মেহরা সম্পত্তি পহলে মুঝে দে আগে উড়াও পুত্রের মতন বলতো কি আমার সম্পত্তিটা আমার ভাগটা আমাকে আগে দিয়ে দাও কি তুমি কিছু বিক্রি তারপরে তুমি কিছু করো বলে কেন বলে বলবে কি না
हालेलुया हालेलुया लेकिन कितना अच्छा सुंदर बच्चा ना बहुत सुंदर बच्चा तीन बेटा तो तीन तो चले ऐसा क्या दे रही एमनी आके बाप का ऐसा क्या दे रही बाबा रोई एक बेर मुख को के अपना लोग के सामने नहीं बोला एक ता शब्द उन्होंने सामने बोले नहीं उससे बहुत बड़ा आश्चर्य बात क्या था तब तक बेसी आश्चर्य तीन तो बहु से तीन बहु आज का जमाने में वो तो मुड़ पर है कुछ 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 बोल देता है हमारा ऐसा खाई बिक्री खाना नहीं देंगे नहीं था इधर अच्छा नहीं होगा आजकल का बुरा बोले बाबा के बोले दाओ ना हमारे हमारे भाग का हमारे के दिवे ना ले भला होगे ना तीनों भगत तीनों लड़का का अलग अलग लेके जाके खान में पूरा कुछ कुछ बोल देगा ओ तीन तो चले के तीन तो वो वाला था तो नहीं के खाने भरे देवे कितना अच्छा बहु है और तो भाल बहु चीज अच्छा बहु लोग कलेले करेगा हालेलुया हालेलुया कितना लोग अच्छा बहु मिला है वो लोग कलेले करेगा हालेलुया और लोग भालो बहु पे से बोलबेन हालेलुया देखा गवाई देखा ঠিক আমরা বুঝতে পারছি না আমি দুবার বলছি আপনারা শান্তিভাবে এটা শুনুন কি বলা হচ্ছে তারপরে জবাব দেন কিন্তু লোক ঘর মে আচ্ছা বহু মিলা হ্যায় ও লোগে কালেলে কর বহু লোক আলেলে নেই বলনা যত শাশুড়ি আছে তাদের ঘরে যে বৌমা আছে তাদের জন্য একটা হালেলুয়া বলবেন যারা ভালো বৌমা পেয়েছে আ আমাকে ভালো বৌমা পাইছে এ কালেলে কর হালেলুয়া কি ব্যাপার আপনাদের ঘরে ভালো বৌমা নাই আমার কলিসা তো লোক ঝুট নাই বলতা হ্যায় আমার কলিসা লোক মিথ্যে কথা বলে না আপনাকে প্রত্যেকটা লোক তো কি বল করে হালেলুয়া বিলকুল সত্যি মে কথা বলতে এ তো সত্যি কথা দাঁড়ায় কিতনা বার ভি হালেলুয়া বলো লেকিন আমার সচ্চাই সে উগে দিতে হিলে গেল কত বার হালেলুয়া বলবো আমি এই পদে ওই পদে নড়বো না প্রভুকে ধন্যবাদ প্রভু ধন্যবাদ দি রোকে পড়সা কুছ বহুত আচ্ছা নুয়ের কাছে সবকিছু একদম ভুকি ভালো ধন্যতা কত ধন্য মনে সবকিছু সফল হওয়া সবকিছু সফল হলো উনি সারি পরিবার কো বাঁচা দিয়া পরমেশ্বর পুরো সব পরিবার কে বাঁচিয়ে দিলো আজ কত লোক পরিবার কা কই না কই আবি ভি ঘর মে হে সচ মে নাই আয়া আজ ভাই আজ কে কত পরিবারের কিছু না কিছু লোক সদস্যরা বাড়িতে আছে আজকে আসেনি মেরা ঘর কা কই আবি ভি সচ মে নাই আয়া মেরা ঘর কা মেরা বেটা মেরা বেটি মেরা বহু মেরা ধমাদ मेरा भाई मेरा बहन मेरा पति या पत्नी मेरा माता पिता जो अभी यहाँ पर नहीं आया है घर में है वो लोग केवल अच्छा साथ दे दीजिए देखा जहाज कहाँ से बनेगा जहाज की कोरे तोरी होवे जहाज कहाँ से बनेगा जहाज की कोरे तोरी होवे सब बाड़े में चल जाएगा सब बाड़े चले जाबो बन नहीं चले जाबे हालेलुया 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 प्रार्थना करे प्रार्थना करो प्रभु एक परिवार मेरा परिवार बना दे नूह के परिवार की दृष्टा आपनी प्रार्थना करो प्रभु हमार परिवार के नूह परिवार के मतन तोरी करे पति पत्नी बेटा और सारी बहु सब एक मन के साथ एक परिवार सब पूरा परिवार एक संग परिवार होवे वो परिवार में प्रभु की महिमा उतरता है वही परिवार परिवार महिमा नाम प्रभु का कम महिमा का बादल उतरता है वही प्रभु महिमा बादल नाम बे प्रभु का अग्नि का खंबा उधर खड़ा हो जाएगा और आग आगो ने खंबा खड़े से दो परिवार में सब मिलकर एक मन के साथ आराधना करेगा वो घर में अग्नि का खंबा उतरेगा जे घर परिवार सबै मिले एक संगे प्रार्थना करबे ओइखाने अग्नि खंबा से दाड़ा कितना विश्वास करते कतलो विश्वास करते कितना चाहते मेरा परिवार उसी भोग की परिवार के কত লোক চায় কি ওই পরিবার আমার নয় পরিবার রইয়ে কাদর আপনারে রইয়ে নিজের জন্য কাদর চকলে রইয়ে বাচ্চাদের জন্য আপনারা জওয়ান বেটা কলে বেটি কলে রইয়ে ছেলেদের জন্য কাদর না আপনারা মা বাবা পিতা কলে রইয়ে নিজের মা বাবার জন্য কাদর কিতাল আমরা মা বাবাকে ঘর মে ছেড়ে গেলাম কত লোক নিজের মা বাবাকে বাড়িতে ছেড়ে এসেছে কেন গাড়ি করার লেখার না তকলিফ হ্যায় ও গাড়ি করে কষ্ট করে নিয়ে যাও আছে হালেলুয়া হালেলুয়া তো তো নরক মে তোমার মা বাপ কা লাত মার কে তো স্বর্গ চলে যায়গা তো তুমি মা বাবা কে লাত মে তুমি কি ভাবছো স্বর্গে চলে যাবো এটা লাগা বেটা বেটি কহাঁ হ্যায় আজকে তোমার ছেলে মেয়ে নিচে কোথায় আছে নাই ভাড়া নাই ঘর মে ছোড় কে আয়া ভাড়া নাই আমি বাড়ি ছেড়ে এসেছি কেতা লাগা বেটা বেটি খাম মে ছোড় কে আয়া কত ছেলে মেয়ে কে কাজের জন্য ছেড়ে কেতা লাগা পতি কো খাম মে বেটি কা পত্নী আয়া কত লোক কে স্বামী কে কাজে পাঠিয়ে স্বামী স্ত্রী রে সাবধান হয়ে যাও তোমার পরিবার কা বারে মে প্রভু একদিন তুমসে লেখা লেগা তুমি সাবধান হয়ে যাও তোমার পরিবারের সম্বন্ধে প্রভু একদিন তোমার কাছে লেখা নিবে
इतना भी नहीं, वो प्रभु का इच्छा के लिए इंतजार करता, और प्रभु इच्छा जो अपेक्षा करते, वो उत्पत्ति का 8 में 13 से लेकर 16 तक पढ़ कर देख लीजिए। उत्पत्ति 8 अध्याय 13 से 16 जो अपनी पढ़ बे, वहां पर लिखा है पहला महीना में भूमि पूरा क्या हो गया, पानी खत्म हो गया, सूख गया, सब कुछ ठीक हो गया। ওইখানে লেখা যে প্রথম মাসে সব ভূমি শুকিয়ে গেল, মাটি মাঠ শুকিয়ে গেল। ও খিড়কি খুলে দেখা, ও জানলা খুলে দেখলো, লেকিন ভাগে মেই আয়া, ও বাইরে আসে কেন? যখন মেরো পরমেশ্বর দুবারা আকে বলে যা তব তক মাঙ্গ রই রইগে, যতক্ষণ না আমার পরমেশ্বর এসে বলে ততক্ষণ আমি ভেতরেই থাকবো। তালি বাজা কে ঘর মে থাকো, পড়কে দেখি 13 সে লেখা 16 তক, ওই পানিটিকে পড়বেন 13 থেকে 16। আগে ওকে কে ভুলো তা আগে ওর কি গুণ ছিল? ও 8 কা 20 মে লিখা হে, ও 8 অধ্যায়ের 20 পদে লিখা আছে। 20 কা 8 কা 20 মে, ওই 8 অধ্যায়ের 20 পদে যা যা জিসে পহলে ভাগ নিকালা খুদা কে লিয়ে পহলা বেদি বানায়া। ওই যখন জাহাজ থেকে বেরোলো প্রথম একটা বেদি বানালো, উপর বালা কে বেদি বানায়া, ওই উপর বালার জন্য একটা বেদি বানালো, উপর বালা কে ভেট চড়ায়া, উপর বালার জন্য ভেট চাপিছে। तब तूने यहोवा के लिए एक वेदी बनाई और सब शुद्ध पशुओं और सब शुद्ध पक्षियों में से कुछ कुछ लेकर वेदी पर होम बलि चढ़ाया। सदा प्रभुर उद्देश्य जोको वेदी निर्माण करिलेन एवं सर्व प्रकार सूची पशुर और सर्व प्रकार बस बस हालेलुया बाहर आया बाहर से पहला काम वेदी बनाए प्रथम जिनिस उन्हीं वेदी बनालेन क्या इसी तरह आदमी एरकमे मानुष सच में कितना धन्य है কত ধন্য ছিল সব কিছু প্লাস পয়েন্ট এনকে জীবন মে প্রত্যেকটা জিনিস প্লাস পয়েন্ট সব প্লাস পয়েন্ট হ্যায় সব প্লাস পয়েন্ট ছিল কে পাস একই মাইনাস পয়েন্ট একটাই মাইনাস পয়েন্ট ওর জীবনে কি মাইনাস পয়েন্ট একটাই মাইনাস পয়েন্ট চার আমল নে ওটা কি ছিল উৎপত্তি কা 9 কা 21 মে লেখা আছে উৎপত্তি 9 অধ্যায় 21 পদে লেখা আছে উৎপত্তি কা 9 কা 21 মে আর ও দাখ মধু পিকার মতওয়ালা হুয়া দাখ মধু পিকে মতওয়ালা হুয়া अपना थंब के भीतर नग्न हो गया नग्न बंगला आर तिनि द्राक्षा रस पान करिया मत्त होइलेन एवं तांपुर मदे विवस्त्र होइया पड़िलेन। प्रेज लॉर्ड, उनके जीवन में सब प्लस पॉइंट और जीवन में सब कुछ प्लस पॉइंट सब प्लस पॉइंट सब प्लस पॉइंट से और बहुत नया लोग आते दिन बा दिन मसीह में बढ़ते जाते बढ़ते जाते बढ़ते जाते बढ़ते जाते प्रभु का डील डॉन तक প্রথমে নতুন লোক আসে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রভু ডিল ডল অতি বাড়তে চলে যায়। সাবধান রইয়ে সাবধান থাকবে ইতা লোক খড়ে হে গির না যায় যত লোক দাঁড়িয়ে আছে পড়ে না যান প্রভু মে বড়না বড়া বাত নাই হে প্রভু তে বড়া কত বড় কথা নয় অন্ত তক বড়না হে সে শক্তি থাক বড়তে হবে ইনকে জীবন মে এক মাইনাস পয়েন্ট হো গিয়া এর জীবনে একটাই মাইনাস পয়েন্ট হলো দারু পি কে নঙ্গা পড়া এ মদ কে উলঙ্গ হয়ে থাকলো দারু পি কে এক কি গলতি মদ কে একটাই ভুল সারি বাইবেলে দেখেগা পুরো বাইবেলে দেখবে উসকে বাদ ইস বদন কা বাদ কবির কা জিন্দেগী মে পারমেশ্বর সে বাত লিখিয়া এই বাক্য এই কারণের পর পরমেশ্বর কখনো ওর জীবন থেকে কথা বলেনি। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, কেতরা কে সমঝ মারা কত লোক বুঝতে পাচ্ছেন? उसके बाद कभी प्रभु उनसे बात ही नहीं किया। घर में जाकर पढ़ के दीजिए, बाल्टी के पड़े देखें प्रभु और बेसी को उत्पत्ति 6 अध्याय से लेकर 10 अध्याय तक उत्पत्ति 6 तक उनका स्पिरिचुअल लाइफ वहां पर खत्म हो गया और आत्मिक जीवन ওইখানে শেষ হয়ে গেল। ওকে जिंदगी में प्रभु के साथ का कांटेक्ट खत्म हो गया और संगे जो प्रभु संपर्क ছিল ওইখানে শেষ হয়ে গেল। हालेलुया हालेलुया पाप पाप वो भी प्रभु को पाया हुआ करने वाला पाप बहुत खतरनाक होता है। प्रभु को पाया हुआ लोग प्रभु को जाना होगा जरा जरा प्रभु के जेने छे प्रभु के मेने छे प्रभु संगे जाते तेज तेज पाप करे से खतरनाक है। ध्यान दीजिए देवते एक संसार का आदमी एक झूठ बोलता है ये संसार के लोग यदि मिथ्या कथा बोले इसमें कोई ज्यादा फर्क नहीं होता ये तो कोनो आसे जाए ना। बपतिस्मा लिया हुआ एक व्यक्ति जब झूठ बोलता है यदि एक बपतिस्मा लिया हुआ व्यक्ति जब मिथ्या कथा बोले में रिकॉर्ड हो जाता है वो स्वर्ग में रिकॉर्ड हो जाए। कितना लोग समझ मारा कत लोग बुझते बच्चे आप छोटा सा भी गलती करेगा आपनी छोटा भूल करबे बहुत खतरनाक खूब खतरनाक है। एक इंसान नॉर्मल जो कुछ मुंह आया बोल के चल जाता है एक
সাধারণ লোক মুখে যা আসলো বলে চলে গেল কোই মিনিস্টার বলা তো যদি কোন মিনিস্টার বলেছে নিউজ মে হাইলাইট হয়ে যাবে ওর নিউজে হাইলাইট হয়ে যাবে এক মুখ্যমন্ত্রী বলে তো একটা যদি মুখ্যমন্ত্রী বলে দেয় আর জ্যাদা হাইলাইট হয়ে যাবে আরো বেশি হাইলাইট হয়ে যাবে ও প্রধানমন্ত্রী বলে তো আর যদি প্রধানমন্ত্রী বলে দেয় আর জ্যাদা হাইলাইট হয়ে যাবে আরো বেশি হাইলাইট হয়ে যাবে ওই চিজ সেই জিনিস जो बोलना बोलने वाला को ऊपर निर्भर होता है ताकि वो कितना हाईलाइट हो जाए वो बोलने वाला व्यक्ति ऊपर निर्भर करे वो कत तो गुरुत्व माना जाए और कत तो इंपॉर्टेंट भी आ जाए हाईलाइट आ जाए आमीन हालेलुया कितना भी समझो कतरो विश्वास हालेलुया दुनिया में सुसाइड तो बहुत लोग करते दुनिया तो संसार में सुसाइड अनेक लोग करे लेकिन एक ही कॉफी जो दुकान का बिजनेस का जो ओनर है एक्टर को क्या नाम था उसका कॉफी कॉफी डे का ओनर कॉफी डे ओनर जे चलो जे कॉफी निर्माता जे मालिक आचे जे कंट्री में उसका दुकान है छोटा देशे और दुकान आचे हर दिन कम से कम 18 करोड़ लोग उनका कॉफी पीता है प्राय प्रत्येक दिन 18 कोटी लोग और कॉफी खाए उनका कॉफी का मिनिमम दाम कितना मालूम है और कॉफी मिनिमम दाम कत आचे मालूम है जाने हाँ कितना 25 रुपया 120 120 रुपया मेरे केल में 250 या कुछ है उनका मिनिमम कॉफी इधर भी है कहाँ माल में ये देखो आस पास को था वाचे जाने ना 250 तक का मुझे एक दिन एक मेरा दोस्त मेरा जो वो लेकर गया चलो हम कॉफी पीएंगे আমার বন্ধু আমাকে একবার ওই দোকানে নিয়ে গেল চলো কফি কফি অর্ডার দেখে রাখা ওইখানে ও কফি অর্ডার দিয়ে এসেছে কফি পিয়া কফি খেলো আমরা 4-5 আদমি আর কিছু কফি পিয়া না আমরা 4-5 জন কফি খেলাম ঠিক আছে আচানক মে উসে ও ও পেমেন্ট কিয়া উসে আম বিল লেকে দেখা মেরা পিয়া ওয়া কফি লাগা হ্যায় ভাগ নিকল যায়গা ও কফি যখন খেয়ে নিলাম ও যে বিল পেমেন্ট হলো ওর বিলটা নিয়ে আমি যখন হাতে দেখলাম মনে হচ্ছে এবার কফিটা আমার মুখ থেকে বেরিয়ে যাবে সাত আদমি আমরা কফি সিরাপ কফি আর কিছু নেই সিরাপ কফি পিয়া 2000 কিছু আমরা সাত জন শুধু কফি খেয়েছি প্রায় 2000 টাকার উপরে কফি দাম উসকা 12 হাজার একর কফি এস্টেট আর 12000 একর কফি এস্টেট আছে শুধু ও সুসাইড কে ও সুসাইড করলো হাইলাইট হাইলাইটেড হয়ে গেল পাপ পাপ ছোট্ট ভি পাপ ছোট্ট পাপ লেকিন কোন করতা হয় কে করে এক বিশ্বাসী করতা হয় এক বিশ্বাসী করে হাইলাইট হাইলাইট ওই জায়গা পর পাস্টর পল করতা হয় ওইখানে যদি পাস্টর পল করে আর জ্যাদা হাইলাইট আর বেশি হাইলাইট আপ কিতনা প্রভু কা উঁচা স্থান মে আপ পাপ নেহি করনা হয় আপনি প্রভু কা যত উচ্চ স্থানে থাকবেন পাপ করবেন কিতনা লোকে সমঝ মারা হয় কত লোক বুঝতে পারছে বদন ভরতা হয় অনেক লোক বলে এ ফল খায়া সব মর গিয়া ফল খেলো সব মরে গেল হ্যাঁ হ্যাঁ প্রভু কে সাথে অতিন বার ভি করনে वाला মানা গিয়া ও ফল খায়া ও প্রভু সঙ্গে প্রত্যেক দিন কথা বলনে वाला মানুষ ওখানে পাপ করলো ফল খেলো এক গলত বেট চড়ায়া মর যাবেগা একটা ভুল বেট চাপালো ওখানে মরে গেল হ্যাঁ হ্যাঁ পরমেশ্বর কা পয়লা ফল খাই ও প্রথম ফল ছিল কাইন আরে দুনিয়া গলে সব নেশা করতা ওই সংসারে সব লোক নেশা করে লেকিন প্রভু কে সাথে বাত করনে वाला প্রভু কে সাথে পেতলে वाला প্রভু সত্যিকার তে ক্রিয়া হে এ দরবার করা ও মত দান পিয়া প্রভু সঙ্গে যে চলে যে প্রভু সার্টিফিকেট দিয়েছে ও এমন গুপ্ত লোক যদি পাপ করে নেশা করে প্রিয় ভাই আপ সাধারণ আপনি নেই আপনি সাধারণ লোক নয় আপ সাধারণ নেই আপনি সাধারণ নয় আপ সাধারণ নেই আপনি সাধারণ নয় আমি মাত ব্লক হে পাশে হাত দিয়ে বলো হুসে বলি ওকে হাত দিয়ে বলো সাধারণ ব্যক্তি নেই তুমি একটা সাধারণ ব্যক্তি তুমি প্রভু কা বাসী দের হে তুমি প্রভু লোক আছো পবিত্র পরমেশ্বর কা তো পবিত্র জন হে পরমেশ্বর পবিত্র জন এক পবিত্র জন হে তুমি একটা পবিত্র সমূহ স্বর্গ কা সিটিজেন হে তুমি স্বর্গের একটা ব্যক্তিত্ব আছো তুমি এক ছোট্ট সাবি পাপ করেগা তুমি যদি একটা ছোট্ট পাপ করবে শয়তান যাকে বলেগা শয়তান কে বলবে যিশুকে যিশুকে বলবে দেখে দেখলে ইনকে রক্ত মার খায় রক্ত বহায় এর জন্য তুমি রক্ত বাহিয়েছো রক্ত দিয়েছো দেখো গলি মে গালি দে দেখো গলিতে গালি দিচ্ছে সমাজ মারা নেই আনা বুঝতে পারছেন কি না তুমি সাধারণ ব্যক্তি নই তুমি সাধারণ লোক নয় তো অর্ডিনারি পারসন নই তুমি অর্ডিনারি পারসন নয় ইউ আর অল ভিপি
তোমরা সকলেই একটা ভিআইপি আছো, সব ভিআইপি আপনি সবাই ভিআইপি আছেন, স্বর্গিকা ভিআইপি স্বর্গের ভিআইপি, আমি সাধারণ আপনি নই, আমি সাধারণ লোক নই, আম কিসকা দুলিন হ্যায়, আমরা দুলিন আছি, বলি আম কিসকা দুলিন হ্যায়, আমরা কার দুলিন আছি, ইয়েসু মসীহ কা দুলিন হ্যায়, যীশু দুলিন আছি, আম কিসকা দুলিন হ্যায়, আম কিসকা দুলিন হ্যায়, ইয়েসু কা, ভদ্রলোক নমুনে কইতে আম কিসকা দুলিন হ্যায়, ইংল্যান্ড দেশকার রানী, ইংল্যান্ড দেশে যে রানী আছে, কাই প্ল্যাটফর্মে খুব চুপ খায়গা, ওই কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফুচকা খাবে, তোরা কল্পনা কর সকতে, একটু কল্পনা করে দেখুন না, ফুচকা খাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ইংল্যান্ড কা মহারানী, ইংল্যান্ডের মহারানী, উনকে লিয়ে এক আলাদা লেভেল রাখা হয়, ওর একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, উসকে লিয়ে আলাদা স্টেজ রাখা হয়, তার জন্য আলাদা স্টেজ থাকে, হো সকতা আপ গরিব কিনা হয়, হতে পারে আপনি গরিব হতে পারে, হো সকতা আপ অনপড় কিনা, হয়তো আপনি অনপড় না লেখাপড়া জানেন না, জানতে প্রভু ইয়েসু মসীহ আপনা খুদ কে লোগো সে আপকো খরিদ কর কে রাখা, প্রভু যীশু নিজের রক্ত দিয়ে আপনাকে কিনে রেখেছে, ইয়েসু কা লোগো সে খরিদা খরিদা হয়ে গেছে, ও যীশুর রক্ত দিয়ে কিনা একটা ব্যক্তি, আমরা জাতি বাদ রেখে বলি, নিজের বুকে হাত রেখে বলো, আমি সাধারণ আদমি নই, আমি সাধারণ লোক নই, মুঝে 24 আওয়ার সে স্বর্গ মুঝে দেখ রাহা হ্যায়, 24 ঘন্টা আমাকে স্বর্গ আমাকে দেখ, 24 আওয়ার সে হাত মাত্র কি মিনা সিস্টেম, 24 ঘন্টা হাত রাখুন, হাত রাখুন, কথা শুনুন, মে প্রভু কা এম্বাসেডর, আমি প্রভুর এম্বাসেডর, মে প্রভু কা বেটা হ্যায়, আমি প্রভু ছেলে, মে প্রভু ইয়েসু মসীহ কা বেটি হ্যায়, আমি ছেলে প্রভু যীশু, মে পাপ করেগা মে পাপ নাই করুঙ্গা, সংসার পাপ করবে কিন্তু আমি পাপ করব না, দুনিয়া নেশা করেগা মে নেশা নাই কর পাইগা, সংসার নেশা করবে আমি কিন্তু করব না, দুনিয়া ফিল্ম দেখেগা মে নেই দেখ পাইগা, সংসার সিনেমা দেখবে কিন্তু আমি দেখব না, দুনিয়া সিরিয়াল দেখেগা মে নেই দেখ পাইগা, সংসার সিরিয়াল দেখবে কিন্তু আমি দেখব না, দুনিয়া জুয়া খেলেগা মে নেই জুয়া খেলনা হে, সংসার জুয়া খেলবে কিন্তু আমি খেলব না, হালেলুয়া হালেলুয়া, কত লোক সমঝ মারা, কত লোক বুঝতে পাচ্ছেন, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, মে সাধারণ আদমি নই, আমি সাধারণ লোক নই, মে প্রভু কা হে, আমি প্রভু, প্রভু কা বেটা হে, প্রভু ছেলে আছি, প্রভু কা বেটি হে, প্রভু মে আছি, পাপ নেই করব, পাপ করব না, আপ ছোট্টা ভি পাপ করেগা, যদি আপনি ছোট্ট পাপ করবে, উসকা নতিজা আলাদা হোগা, তার ফল আলাদা হবে, উসকা নতিজা আলাদা হোগা, তার ফল আলাদা হবে, ইয়েসু কা পেনা হুয়া হে, তুমি যশু কো পরে নি, যে দিন আপ বাপতিস্মা লে লিয়া, যে দিন আমি বাপতিস্মা নিয়েছি, আপ মসীহ কো পেন লিয়া, আমি প্রভু কে পড়ে নিয়েছি, নশা করকে, নেশা করে, নশা করকে, নেশা করে, নঙ্গা পড়া, উলঙ্গ পড়েছে, শয়তান কোনে, শয়তান কে, আপ কো নঙ্গা করবানে বালা, আপনাকে উলঙ্গ করবানে, লোক কো নঙ্গা করবায়া, নো কো কোন নঙ্গা করবায়া, নো কে কে নামে উলঙ্গ করল, নো কো কোন নঙ্গা করবায়া, নো কে কে উলঙ্গ করিছে, শয়তান, শয়তান, ধ্যান দিয়ে, ধ্যান দে, আপ কো পাপ করবা কে আপ কো নঙ্গা করবানা চাতে শয়তান, আপনাকে পাপ করে উলঙ্গ করতে চায় শয়তান, আদম হাওয়া কো নঙ্গা করবায়া, আদম হাওয়া কে উলঙ্গ করে দিল, সারি ইসরায়েল কো নঙ্গা করবায়া, পুরো ইসরায়েল জাতি কে উলঙ্গ করে দিল, শয়তান হয়ে, শয়তান হয়ে যান, আপকে ছোট্টা সা পাপ, আপনার ছোট্ট পাপ, আপকা ইত্র কো খতম কর দেগা, আপনার সুগন্ধ কে ইত্র কে শেষ করে দেবে, ও সমাপ্ত দেশ উসকা দেশ মে এক লিখা হে, সমাপ্ত দেশ দশ অধ্যায়ের এক পদে লেখা আছে, সমাপ্ত দেশ উসকা দেশ কা এক লিখা হে, এক ছোট্টা সা মূর্খ দেখা খাও, একটা ছোট মূর্খের দেখা খাও, বদবু বানা দেগা, তোমাকে বদবু মানে দুর্গন্ধ তে দিয়ে যাবে, বদবু বানা দেগা, পড়িয়েগা, আর থোড়ি সি মূর্খতা বুদ্ধি আর নেই, ऊपर से पढ़ो, कोई पढ़ने वाला नहीं है क्या, हाँ बहुत अच्छा आदमी से तुम बाइबल दे दिया, आज मीटिंग खत्म हो जाएगा, भाग ले बाप, मरी हुई मक्खियों के कारण, अभी आया, मरी हुई मक्खी के कारण गंदी का तेल, गंदी का तेल सड़ने सड़ने और बसाने लगता है, और थोड़ी सी मूर्खता, थोड़ा सा मूर्खता, बुद्धि और प्रतिष्ठा को देती है, आपका प्रतिष्ठा को चढ़ा देगा, घटा देती है, मैं ये नहीं दूंगा, ये आपका क्या डेडिकेशन, प्रतिष्ठा है, अपना ये सम्मान, अपना जो प्रतिष्ठा है, ये नहीं बोलेंगे, हमें बोलबो ना, প্রতিষ্ঠা হয় প্রভু কে সামনে, এ আমার একটা প্রতিষ্ঠা আছে, এ নাই পিয়েঙ্গে, এটা খাবো না, প্রভু কে সামনে প্রতিষ্ঠা হয়, প্রভু সামনে আপনার প্রতিষ্ঠা, ওই জায়গা পর নাই যাইঙ্গে, ওই জায়গা যাবো না, ও কাম নাই করেঙ্গে,
कोई काज करबो ना प्रभु के सामने प्रतिष्ठा है प्रभु सामने हमार प्रतिष्ठा है शैतान कोशिश करेगा शैतान चेष्टा करेगा कैसा भी आपको गिरा है के रकम करे आपके पुड़ फेल में इतना विश्वासी अत विश्वासी प्रभु के लिए जीवन खोला लेकिन दोबारा टांगा दिया কত লোক নিজের গয়না শরীর থেকে খুলে দিল প্রভুর জন্য আবার ওইটাকে ধারণ প্রভু কানে কলা প্রভুর জন্য খুলল সংসার কা দিখাওয়ার লে শয়তান দুবারা পেনুয়া দিয়া ওই সংসার কে দেখাবার জন্য শয়তান আবার ওকে ধারণ করিয়ে দিল কিন্তু লোক কে কে নির্ণয় লিয়া অনেক লোক কি কি নির্ণয় নিয়েছে আজ সেই নির্ণয় মে তো তুমি কহা হ্যায় আজ কো নির্ণয় থেকে তুমি কোথায় আছো কিন্তু লোক পহলে খুশি কে সাথ প্রভু নে আপনা দান প্রসাদ কামা ইস্তেমাল করনে সে পহলে চার্চ মে দেখার ইস্তেমাল आप खर्चा करने वाले लोग हैं आज उनका डेडिकेशन कहाँ है आज के और डेडिकेशन को दा चीज जितनी जो प्रभु के देवर पर खर्च एक मरा हुआ मक्की एक ना मरा सारी इत्र को बदबू लगा देता है पूरा सुगंध नष्ट कर देता है लेकिन एक मूर्ख का काम का। एक ना मूर्ख का छोटा भी खाओ छोटे छोटे का सारी वंश का खत्म कर दिया पूरा वंश ने सर से वंश का खत्म कर दिया और वंश को शेष कर शैतान आपको बिगड़ाना चाहते हैं शैतान आपको बिगड़ाना चाहते हैं शैतान आपको नंगा करवाना चाहते हैं शैतान आपको गुलामों को दिखा आज शैतान दुनिया में नंगा करवा रहा है आज के शैतान ने संसार को लोगों को दिखे आज कितना प्रकार की फैशन शो चल रहा है आज के कत लोगों में फैशन शो चल रहे फैशन शो टीवी से देखा टीवी पे देखे थे तो डिसेंट डिसेंट कपड़ा नाना रकमें वस्त्र ड्रेस डिजाइनर ड्रेस डिजाइनर रहा कैटवॉक चलता है कैटवॉक पर चले देखा देखे चल तो कहां से तैयार होता पता देखे तो अधोलोक आइडिया देता है भाई अधोलोक को क्या आइडिया दा यहां पर विंडो खोल दे यहां पर दरवाजा खोल दे यहां पर वेंटिलेटर खोल दे এখানে দরজা খুলে দাও এখানে জানলা খুলে দাও এখানে ভেন্টিলেশন খুলে দাও আইডিয়া কাজ আতা হ্যায় আইডিয়া কোথা থেকে আসে আজ দুনিয়া কা লোক কিসি তরহ কে কাপড়া পেনে ঘুমতা হ্যায় আজকে সংসার কি রকমের কাপড় পরে আজ শয়তান আপকো শরীর কো দিখওয়ানা চাহতে আজকে শয়তান আপনার শরীর কে বিক্রি করা চাহতে আপনার শরীর কা উঁচা নিচা কা সাইজ কো ভাগা দিখওয়ানা চাহতে আজকে আপনার সাইজ কে শরীরের সাইজ কে দেখানোর চেষ্টা আজ সংসার কে লোক কে দেখি আজ চুন্নি পেনে কা আদত কো কে জীবন মে সে হটা দিয়া হ্যায় আজকে মেয়েদের কে দেখো তো শয়তান ওদের জীবন থেকে लज्जा আমরা কোথা থেকে শিখ রে হ্যায় আপনারা কোথা থেকে শিখছেন শয়তান আপনাকে নঙ্গা করানা চাহতে আপনার শরীর কো দিখওয়ানা চাহতে শয়তান আপনাকে নুলঙ্গ করতে চায় দেখা দিয়ে সে পরমেশ্বর কোনে পরমেশ্বর কে আদম ওয়াক কে লিয়ে এক বেড কো কাট কর উসকো চামড়া কা বস্ত্র পেনওয়ানা চাহতে আদম হওয়ার জন্য পরমেশ্বর একটা ভেড় কে বলি করে ওর বস্ত্র দিলো বস্ত্র হালেলুয়া হালেলুয়া সাবধান থাকো সাবধান থাকবে আমরা জীবিত কে সম্মান নিজের জীবন সামলা পাপে মত গে পাপে যাবেন না দুষ্ট কো গিরাও মারতে তাকে অন্য কে ফেলবেন আজ মারে মারে ড্রেস কিস লিয়ে আজকে নানা রকম মডেল ড্রেস কেমন কিস লিয়ে কেন দুষ্ট কো গিরাওনে কে অন্য জন কে পড়ে লোক অন্তর বিচার কো ফেলানে কে লিয়ে অন্য লোক কে জীবনে বেবিচার কে দেওয়ার জন্য একবার এক সাজি মে দেখা একবার বিয়েতে দেখা আমার চর্চে কা বাচ্চা লোগে আমার চর্চে দেখে মুঝে খুদি শরমিন্দা হো গিয়া দেখে আমি নিজে লজ্জিত হই মেরা পরমেশ্বর কা কিতনা শরমিন্দা হোগা আমার পরমেশ্বর কত লজ্জিত হো আমারা বিশ্বাসী লোগ আমার বিশ্বাসী না দেখে বহুত দুঃখ লাগতা হ্যায় দেখে খুব দুঃখ লাগে আমি বল আমি নাই চাইতে আমি বলতেও চাই না মজবুরি হ্যায় মজবুরি হ্যায় বলে সুধরে ওরা সুধরে যান প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড না চুন্নি না ওড়নি না কিছু ना चुन्नी आ चेना दुपट्टा जना किछु नहीं हो पूरा इलास्टिक वाला ऊपर से लेकर नीचे तक पूरा टाइट ड्रेस ऊपर पूरा नीचे पर्यंत का टाइट ड्रेस इलास्टिक वो भी कहां कहां फाड़ देना वहां वहां से फाड़ कर रखा हुआ है और जगह जगह फटा हुआ दरवाजा से कहीं फटी फटी रही और सामने दरवाजा खोल दिया है सामने में खिड़की खोल दिया है सामने दरवाजा खुले दीजिए पासे जानला खुले दीजिए इसके ऊपर वेंटिलेटर भी खोल दिया गया ऊपर एकने वेंटिलेटर खोला छे आजकल वेंटिलेटर ड्रेस आ रहा है ऊपर में वेंटिलेशन खोल कर रखता है आज के वेंटिलेशन ड्रेस আছে এখানে খোলা থাকে यहां এখানে पीछे पूरा फुटबॉल ग्राउंड खोल कर रख दिया पेचन पूछो पूरा फुटबॉल ग्राउंड खुले रखे छे ऊपर से लेकर खम्मा तक पूरा पूरा এখান থেকে पूरा कमर অবধি খোলা আছে প্রিয় ভাই এক দিন প্রভু আপকো ভূমি করে চলে जाएगा तुमको कान है तो सुन ले ভাই তোমাকে একদিন প্রভু ভূমি করে চলে যাবে যদি কান আছে তো শুনে নাও তোমার আত্মা নষ্ট হয়ে যায় তোমার আত্মা নষ্ট হয়ে যাবে আত্মা নষ্ট হয়ে যায় তোমার আত্মা নষ্ট হয়ে যায় আজ শুনে না
सुधर जा, आज के सुधर और समय से सुधर जाओ। एक ही ग्लास तो प्रभु वचन लेने के आता है, एक एक ग्लास प्रभु वचन लेते हैं। चर्च में आते समय टेंडिंग में क्यों करके आता है? तो चर्च ऐसे समय टेंडिंग पेंडिंग करो, किसको गिराना है, काके पड़े, किसको दिखाना है, काके दिखाना जुन्नो। लाल लाल की क्या क्या गिरा गिरा मार रहता है, लाल लाल थोट पॉलिश ने काके दिखावे क्यों? क्या कैसा भी कुछ लोग मुझे बार बार मुड़ के देखना है, जे कोई लोग होगा एक बार फिर चलो देखे, बार बार मुझे मुड़ के देखना है, बार बार जल फिर देखे, एक बार देखना है बार बार देखना है, एक बार देख ना बार बार देख भी। भाई आपको प्रभु छोड़ देगा, प्रभु आपके छोड़ देवे, आपके चलते कितने लोग का दिमाग खराब होता है प्रभु छोड़ देगा, आपने जो लोग कतो लोग का माथा खराब हो जाए प्रभु छोड़ देवे। आज सौदा ना जाए, आज सौदा ना जाए, ऐसे डंडी पेंडी मार के एक दिन आपको प्रभु का दुल्हन बन जाएंगे, एक डंडी पेंडी मारे एक दिन आपने प्रभु दुल्हन हो जाए। मेरा दूल्हा यीशु मसीह आ रहा है, इसी तरह की पछाड़ी आपको ले जाने के लिए हमारा दूल्हा आज से प्रभु जी से अपनी व्यभिचारी के नीतन है। आज चर्च में कैसा रहता है बाहर में भी वैसा ही हो, आज के चर्च जब हम थकें बाहर होते भी थकते कितना लोग चाहते हैं बाहर को तो लगता है, चर्च के अंदर में भी मेरा परमेश्वर है बाहर में भी परमेश्वर है, चर्च के भीतर परमेश्वर है बाहर परमेश्वर है। हालेलुया 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 हालेलुया। यदि फिर लड़का दूर निकले डंडिक पेंडिंग मारता है मारता है, तुम्हारा बेटी का लड़का प्रभु खुद देगा। तुम्हें यदि मैं जो छेरे खुदा जो ना डंडिक पेंडिंग कोच्चो तो दाखन नहीं कितना कितना विश्वासी लोगों में समझाते हैं और विश्वासी का मैं बुझा है भी हो जाता है। समय हो जाए कि पवित्र कलीसिया एक पवित्र कलीसिया जहाँ पर क्लब नहीं चलाते हम ये क्लब चलाए जो नंगा चूली में मर के अपना लघु बगा के खरीदा हुआ प्रभु का कलीसिया जे नंगा उलोम सूली ते मोरे चाहते जो तार जो एक कलीसिया। हालेलुया 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 सैतान नंगा करवाना चाहते सैतान लोगों को तो चाहे सावधान हो जाओ सावधान हो जाओ। प्रकाशित वाक्य में लिखा है प्रकाशित वाक्य में लिखा है पढ़ सकता है और प्रकाशित वाक्य 16 का 15 देख मैं चोर के समान आता हूँ, धन्य वो है जो जागता रहता है और अपने वस्त्र की चौकसी करता है, वस्त्र की चौकसी करता है कि नंगा ना फिरे, नंगा ना फिरे और लोग उसका नंगापन ना देखे। हालेलुया। आज प्रिय भाई बहन अपना आत्मा का बचाओ, आज प्रिय भाई बहन निज आत्मा का बचाओ, आनंद काल की महिमा के लिए, आनंद काल महिमा जो यीशु खेल मजाक नहीं है, यीशु कोनो खेल अपना खतना की लघु बहा कर नीचे रक्त दिए आपने नया जीवन प्रभु देना चाहते একটা নতুন জীবন আপনাকে সুধার লো আপনি সুধরে সংসার কি লিয়ে সংসার কি মোহ মায়া কে লিয়ে সংসার কি মনোরঞ্জন কে লিয়ে সংসার কি ফ্যাশন কে লিয়ে সংসার কি নেশা কে লিয়ে সংসার কি পূজা পাঠ কে লিয়ে সংসার কি রীতি রিবাচ কে লিয়ে মার যাও। প্রভু আপনাকে চিলানা চাতে হ্যায় কিতনা বিশ্বাস প্রভু আপনাকে দিয়ে ধন্যবাদ 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 ধন্যবাদ। হালেলুয়া 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 হালেলুয়া। আজ এক ছোট্ট সাগন্তি आज के एकटा छोटो भूल नो को परमेश्वर से अलग कर दिया, नो के परमेश्वर से काला कोई वचन बोलने हैं बोलना चाहते हैं आप लिखना तो लिख दीजिए, আমি কিছু বাক্য বলছি আপনারা হয়তো লিখে নিতে জলদি লিখে দিন আমি খতম করতে চাইতে 2 মিনিট में আপনি লিখে নেন আমি শেষ করতে চাইছি। ও পরমেশ্বর উৎপত্তি 9 কা 1 में लिखा है परमेश्वर नो को उनका सारी बच्चों को आशीष दिया, नो को उनके बच्चों को आशीष दिया, नो नो ने ये बच्चों के आशीर्वाद दिलो, हां नो का और उनके सारी बच्चों को आशीष किया, बच्चे का आशीर्वाद दिलो, क्या उनके सारे बच्चों को आशीष पाया, सब बच्चे के आशीर्वाद दिलो। उसका एक बेटा का नाम था काम, तार एक छेले नाम छिलो काम, कौन है काम के, वो कानान का पिता है, वो कानान ने बाबा, और 9 का 18 में लिखा है उत्पत्ति 9 का 18 में आप नोट करते जाए नो पढ़ेंगे 9 अध्याय 18 पद लिखा छे 9 पद 18 में 9 18 पद लिखा छे माल में कानान को प्रभु पूरा पूरा नष्ट किया, ওই কানান কে প্রভু পুরো পুরো নষ্ট করলো, পুরো পুরো বরবাদ কিয়া, পুরো পুরো বরবাদ করলো। হ্যাঁ গিনতি কা কিতাব 21 কা 3 মে লিখা হে, গিনতির পুস্তক 21 ইন গিনতি কা কিতাব 21 কা 3 মে লিখা হে, নোট করতে যাই নোট করতে যাই জো জো নোট করা জলদি নোট কিজিয়ে বলতে যা রতে নে উসমে লিখা হে ইসরায়েল কো আত্মে কানান কো প্রভু সৌঁপ দিয়া খতম কর দিয়া, ও ইসরায়েল দের হাতে কানান কে প্রভু দিয়ে দিলো। ব্যবস্থা বিবরণ 20 কা 16 মে লিখা হে, ব্যবস্থা বিবরণ 20 অধ্যায় जो खाना में जिसके अंदर में विश्वास हो उसका काट कर फेंकने के लिए प्रभु हुक्म दिया है, जहाँ भीतर विश्वास है ताकि प्रभु केटे फिरे। न्याय का पुस्तक 1:10 में लिखा है कानान का विरोध में यूदा युद्ध चलाएगा करके प्रभु खुद बोला है, कानान के विरोध में यूदा কানানের বিরুদ্ধে যোদ্ধা যুদ্ধ চালাবে, ওটা দেখা আছে আপনারা পদ শুনে নেবেন, পদ লিখে নেন বাকি আমি বলে দেবো। আর উৎপত্তি 24:3 আর 28:1
वर्ण में लिखा है, उत्पत्ति 24 का 3 और 28 का वर्ण में लिखा है, कानान में कोई शादी विवाह नहीं करना है। कोई कानान में संग कोनो विवाह संबंध कोई रख देना। और उत्पत्ति का 15 का 21 है, निर्गमन का 3 का 8 और 23 का 23 और व्यवस्था विवरण 7 का 1 है, जोशुआ का 3 का 10 है और 12 का 8 है, आपको मैसेज यूट्यूब पे मिल जाएगा। हालेलुया। और न्याय का किस्तक 3 का 5 नगमिया 9 का 8 में एक ही चीज बार बार लिखा, कानान का सारे देश को खत्म करके अब्राहम को उनके संतान को मैं दे दूंगा। ওই খানে একটাই জিনিস লেখা আছে, আর একটাই জিনিস লেখা আছে কি কানানের পুরো দেশকে নষ্ট করে আমি আব্রাহামের হাতে তুলে দেওয়া হবে। হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড। কারণ কি মানে মে, কারণ কি আছে জানেন, প্রভু কানান কো পুরো बर्बाद क्यों कर रहा মানে মে, কই কানান কে পুরো बर्बाद কেন করছে প্রভু। আপ 9 অধ্যায় কো দুবারা ঘর মে যাকে পড় কে দিখলাই, 9 এক পাপ কিয়া, 9 একটা পাপ করেছিল, ডার পিকে নঙ্গা পড়া, ওই মদ কে উলঙ্গ হয়ে গিয়েছিল, কাম দেখ লিয়া, वो काम देखे नीचे उसका श्रापित कर दिया, ओके श्रापित कर दे लो, सारी वंश श्रापित हो गया और पूरा वंश श्रापित, एक वंश पूरा खत्म हो गया, एक तो पूरा वंश शेष हो गया। हम किसका वंश मान में, हमरा कार वंश जानें, हां सेम का वंश, जो बोला है उनके लिए ताली बजाइए। हमरा भी किसका वंश, हमरा कार वंश, नो का 3 बेटा में अभी टाइम नहीं है, सेम का वंश, हमरा सेमर वंश रची। आप घर में जाके आपकी पढ़ी थी, आप उत्पत्ति का किताब 11 अध्याय ध्यान दीजिए, बहुत इंपॉर्टेंट है, उत्पत्ति का किताब 11 अध्याय 10 से लेकर पढ़ के जाके देख लीजिएगा, उत्पत्ति 11 और 10 तक आपने पढ़ दें, 11 अध्याय 10 से लेकर घर में जाकर पढ़ के देख लीजिए। हम अब्राहम किसका वंश माया, अब्राहम का वंश है, प्रिय भाई बहन प्रिय भाई बहन, मेरा परमेश्वर बहुत दूर तक देखने वाला परमेश्वर, हमारा परमेश्वर खूब दूर तक देखता है, पीढ़ी को आशीष करने वाला परमेश्वर, एक तो पीढ़ी के आशीर्वाद करने वाला, एक आदमी गलती करता है उसका पीढ़ी को खत्म करने वाला भी परमेश्वर, एक तो पीढ़ी पाप करता है उसे स्तर पर। आज हम किसके संतान, आज के हमारा कार संतान, अब्राहम के संतान, दाऊद के संतान, यीशु मसीह का, समझ मारा कितना का समझ मारा, समझ लेना कारण क्या, कारण क्या थे जाने, बाप गलती किया, बाप बाप करे छे, बाप गलती किया, बाप भूल करे छे, आप उसको घर में जाकर पढ़ के देख लीजिए, अपनी बाल्टी के पूरे देख लें, काम का संतान का